এক সময় চম্পাপুর নামক একটি গ্রামে নীলাম নামে এক দরিদ্র মেয়ে তার সৎ মা কমলা ও সৎ ভাই মুন্নার সাথে থাকত। মুন্না ও কমলা নীলামকে মোটেও যত্ন করত না, উল্টে ছোট ছোট বিষয়ে তাকে মারধর করত। অন্যদিকে মা ছেলে দুজনেই নীলামকে মানুষের বাড়িতে এঁঠো বাসনপত্র পরিষ্কার করতে পাঠাত। নীলাম লক্ষ্মী মায়ের একজন মহান ভক্ত ছিল। যখনই সে বেতন পেত, সে তার মাইনে থেকে কিছু টাকা দিয়ে লক্ষ্মী মায়ের জন্য প্রসাদ এবং ফুল কিনে মন্দিরে নিবেদন করত। কিন্তু তারপর একদিন এতে রাগ করে মুন্না ও কমলা দুজনেই নীলামকে অনেক মারধর করে। আজকের পর যদি লক্ষ্মীমার মন্দিরে একটাও টাকা খরচ করিস, তাহলে তোকে মেরে ফেলবো, বুঝলি? সামনের মাস থেকে তুমি বেতনের সব টাকা সরাসরি আমার হাতে দেবে। একটা টাকা কম হলে তোমার হাড় পাজর ভেঙে দেব, মনে থাকে জানো? তারপর সন্ধ্যায় নীলাম লক্ষ্মী মায়ের মন্দিরে পৌঁছে তার কাছে তার দুঃখের কথা বলতে শুরু করে। হে মা লক্ষ্মী, হে মা লক্ষ্মী, আমার জীবনে অনেক দুঃখ, দয়া করুন আর আমার জীবনকে সুন্দর করে তুলুন। এইভাবে নীলাম যখনই দুঃখ পেত, সে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে তার মন্দিরে যেত। তারপর একদিন মুন্না নীলামকে ফল বিক্রি করতে শহরে পাঠায়। কিন্তু জঙ্গলে যাওয়ার পথে একটি ভয়ানক সিংহ নীলামকে আক্রমণ করে। সিংহকে দেখে নীলাম আতঙ্কিত হয়ে সেখান থেকে দৌড়তে শুরু করে। দৌড়তে গিয়ে নীলাম নদীতে পড়ে যায়। নীলাম সাঁতার কাটতে পারত না। তারপর সে তার জীবন বাঁচাতে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা শুরু করে। হে মা লক্ষ্মী, আমি অনেক কষ্টে আছি, বিপদে পড়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন দেবী মা। মন্দিরে বসে মা লক্ষ্মী নীলামের প্রার্থনা শোনেন। এরপরে লক্ষ্মী মা তার শক্তি দিয়ে একটি জাদুকরী মাছ প্রকাশ করেন এবং নীলামকে সাহায্য করার জন্য তাকে পাঠান। তারপর সেই মাছটি নীলামকে নদী থেকে তুলে নিয়ে তার জীবন বাঁচায়। তারপর নীলাম মাছকে ধন্যবাদ জানিয়ে তার বাড়ি ফিরে যায়। আরে, তোকে ফল বিক্রি করতে পাঠিয়েছিলাম, তুই এত তাড়াতাড়ি চলে এলি। ভাই, পথে একটা সিংহ আমাকে আক্রমণ করে, আমি কোন রকমে প্রাণ বাঁচাতে পেরেছি, সব ফল তো জঙ্গলে পড়ে গেছে। আমি কিছু জানি না, তোর কারণে আমার লোকসান হয়েছে। এরপরে মুন্না একটি লাঠি তুলে নিয়ে নীলামকে মারতে থাকে। রাগে মুন্না নীলামের একটি পা সম্পূর্ণ ভেঙে দেয়। এভাবে হৃদয়হীন মুন্না বেচারা নীলামকে পঙ্গু করে দেয়। পঙ্গু হওয়ার পর নীলাম কোনো কাজ করতে পারে না। এটা দেখে কমলা খুব রেগে যেত। আরে, ও যেদিন থেকে প্রতিবন্ধী হয়েছে তখন থেকে ও কারোর কাজ করে না, আমাকে বিনামূল্যে তাকে খাওয়াতে হয়, সে আমার মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, ওকে বাড়িতে রাখার চেয়ে তাড়িয়ে দেওয়া অনেক ভালো। না না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, তোমরা দুজন ছাড়া আমার তো আর কেউ নেই, আমি কোথায় যাবো? তুই যেখানে খুশি গিয়ে মর, কিন্তু আমরা আর তোর যত্ন নেব না, চলে যা এখান থেকে। এইভাবে স্বার্থপর মা এবং ছেলে নিষ্পাপ নীলামকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নিজের কেউ না থাকার জন্য বেচারা নীলাম কাছাকাছি একটি শহরে চলে যায়। তারপর নীলাম তার বেঁচে থাকার জন্য অনেক জায়গায় কাজ পাওয়ার চেষ্টা করে। শেরজি, আমি খুব গরিব, গতকাল থেকে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে আপনার রেস্টুরেন্টে একটা কাজ দিন। আরে পাগল হয়ে গেছো, তুমি খোঁড়া, কোনো কাজই তুমি করতে পারবে না, অকারণে আমার মাথা খেও না, এখান থেকে চলে যাও। তারপর নীলাম অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু তার অক্ষমতার কারণে কেউ তাকে কাজ দেয় না। এভাবে কিছুদিন কেটে যায়। বেচারা নীলামের খিদের জ্বালায় অবস্থা খারাপ হয়ে যায়। এইভাবে একদিন নীলাম রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আরে, আমি মরে গেলাম, কেউ আমাকে সাহায্য করুন, আমাকে কেউ বাঁচান। কিন্তু কেউ নীলামকে সাহায্য করতে আসে না। নীলাম লক্ষ্মী মায়ের নাম নিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। নীলামের অবস্থা দেখে লক্ষ্মী মা খুব অনুতপ্ত হন এবং তিনি মন্দির থেকে নিজেই উঠতে উঠতে রাস্তায় আসেন।
তারপর মা লক্ষ্মী তার জাদু শক্তি দিয়ে সেখানে একটি বিশাল রুটি প্রকাশ করেন। তারপর মা নীলামকে সেই রুটিতে বসিয়ে দেন। তারপর লক্ষ্মী মা সেই রুটি মাথায় তুলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। কিছুক্ষণ পর লক্ষ্মী মা একটি গাছের নিচে এসে রুটিটি রেখে দেন। মা, লক্ষ্মী মা, আমাকে কেউ সাহায্য করছে না, আমি অনেক দিন ধরে ক্ষুধার্থ। কিন্তু লক্ষ্মী মা কিছুই বলেন না এবং নীলামের সামনে একটি কাক হাজির করে সেখান থেকে উধাও হয়ে যান। লক্ষ্মী মা কোথায় গেলেন? তুমি চিন্তা করো না, আমি লক্ষ্মী মায়ের পক্ষ থেকে সাহায্য করব তোমাকে। এসো, এই বিশাল রুটির একটু টুকরো খেয়ে নাও, তাতে তোমার ভাঙা পা পুরোপুরি সেরে যাবে, পেটও ভরে যাবে। নীলাম তৎক্ষণাৎ সেই বিশাল রুটি থেকে একটা ছোট টুকরো খেয়ে নেয়। তারপর পরের মুহূর্তে নীলামের ভাঙা পায়ের ওপর একটা উজ্জ্বল আলো এসে পড়লে তার পা পুরোপুরি সেরে যায়। ও বা, এটা আশ্চর্যজনক, আমার পা পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন আমি ভালোভাবে হাঁটতে পারি। হ্যাঁ, এই জাদুকরি রুটি তোমাকে সাহায্য করবে। যখনই তোমার কিছু লাগবে এই রুটির উপর নাচ করো, তারপরে সেই জিনিসটি তোমার সামনে উপস্থিত হবে। তুমি এই রুটিটাকে বাতাসে উড়িয়ে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। এরপর কাকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর নীলাম সেই রুটি বাতাসে উড়িয়ে গরিবদের কলোনিতে নিয়ে যায়। তারপর নীলাম রুটির উপর বসে বাতাসে উড়িয়ে তার উপর নাচতে শুরু করে। ও জাদুকরি রুটি, এই সমস্ত দরিদ্র মানুষের জন্য অনেক সুস্বাদু খাবার প্রকাশ করুন। তারপর পরের মুহূর্তে মায়াবী রুটির ভিতর থেকে খাবারের থালা নিচে পড়তে শুরু করে। এটা দেখে বেচারা গরিবরা সবাই খুশি হয়ে যায়। তারপর সবাই নীলামকে ধন্যবাদ জানিয়ে পেট ভরে খায়। সেই দিন থেকে নীলাম রোজ তার জাদু রুটির সাহায্যে দরিদ্রদের সাহায্য করতে শুরু করে। কিন্তু তারপর একদিন মুন্না এবং কমলা নীলামকে এটা করতে দেখে ফেলে। আরে, এটা তো খুব দুর্দান্ত জাদুর রুটি, চলো নীলামকে মেরে এই রুটিটা আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিই। তারপর তারা দুজনেই নীলামকে ধরে ফেলে। চল বাবা, ওকে নদীতে ডুবিয়ে মেরে ফেলি, তারপর এই মায়াবী রুটি আমাদের হবে। কিন্তু নীলাম তাদের দুজনকে ধাক্কা মেরে জাদুর রুটির ওপর উঠে নাচতে শুরু করে। জাদুর রুটি, আমাকে এই দুজনের হাত থেকে বাঁচাও। তারপর মায়াবী রুটির ভিতর থেকে উজ্জ্বল আলো বের হয়। তারপর কমলা এবং মুন্না দুজনেই রুটিতে পরিণত হয়। তারপর রুটি দুটোই বাতাসে উড়তে উড়তে গাছের ডালে লেগে যায়। এইভাবে সেই দুষ্টু মা ও ছেলে উভয়েই তাদের কর্মের শাস্তি পায়। সেদিনের পর থেকে নীলাম জীবনে কোনো সমস্যার মুখোমুখি হয় না এবং সে তার জীবন সুখে কাটাতে শুরু করে।